আর আপনি আমি নামাজ পড়ি শেরপুর, মনসলে যাই বগুড়া শহরে নিউ মার্কেট, কথা কয় না। আপনি আমি নামাজ পড়ি বীরইল, মনসলে যাই ভারতের বর্ডারে, আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়ায় আর দুনিয়া বি এত চিন্তা ভাবনা, মাঝে মাঝে মনে হয় সেজদা দুইটা দিলাম না তিনটা দিলাম তাও মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, দুনিয়াবি এত কথা, মাঝে মাঝে মনে হয় নামাজ দুই রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম তাও ভুলে যাই, আছে না? আমাদের পাগল মন খালি শর্টকট করে, তিরিং বিরিং করে, লাফালাফি করে। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের এমনও কিছু মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, বড় উতলা, কথা কয় না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, এজন্য মাঝে মাঝে নামাজ আমরা ভুলে কি করি না করি নিজেরাও জানি না, কথা কন ঠিক কিনা। এক সাসামিয়া এত তারা হুড়ে করে বজ্রু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, তাই সালাম মসজিদ পিছলে খায়া সাসা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু একবার। মানুষ বলে সাসা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন বা আগে জামা ধরি, এরকম তারা হুড়া করা সাজা আছে না নাই? কিছু কিছু মুরব্বী সাজা নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, মাথা টুপি ঠিক করে, বয়স হয়ে গেছে, তারপরে নামাজের নিয়মগুলো সঠিকভাবে বোঝে না, জানে না, আছে না নাই? তাদের এলাকায় নাই মনে হয়। আল্লাহ আমাদের সঠিকভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। কিভাবে সালাত আদায় করবো জানেন? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করবো, আর মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, কথা বলেন ডেকেরা। আপনি আমি জহরের সালাত আদায় করবো, মনে মনে খেয়াল করবো এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আজকে রাতে 10টার দিকে একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় সে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বাজান গো আমার, ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে দুই রাকাত নামাজ পড়ে, জহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন আর ফজর পড়েন, প্রত্যেকটা উক্ত নামাজ আদায় করতে হবে আর মনে মনে খেয়াল করতে হবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদা বলত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যিনি ব্যাগ্যমে জাহিলাতে যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনে রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলে যে বড় মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না ভেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি, মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চান, ওটা ভুলে হয়েছে তাই না? যে কোনো কাজ মুসলমান বুঝে শুনে করার দরকার আছে না? নয় হ্যাঁ, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে, কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী বিপ্রকাশ সার প্রকাশ এলাকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, ইল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, হাতটা নাড়াতেন তো মাশাআল্লাহ মারহাবা, আস্তে কারণ আগে যেন না লাগে হাত নামানো,
অনেকে চোখে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যায়। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলা ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়, আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কা, ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না ভাই, একটু আওয়াজ দিন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট, কিসওয়াজ প্যান্ডেলে কিসওয়াজ হ্যাঙ্গেলে গেলে লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বল ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? বগুড়ায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলা ঠিক কেন? আর গাইবান্ধা থেকে এসে আপনাদের এলাকায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে উদাহরণের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করায় লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো, কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল লর্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমাদের সামনে আসল পাশল চেয়ারম্যান আর সিদ্ধ আমাদের ফোন করে হাতে ওলামা নিজামা তাবলিক পাবলিক ওলাম আলী করতুন করা ফরম সুষমাস বিপুল পদরা এলজিপি বিডি মানা করে সুতি বিপিল সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল এবং বিএনপি বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক। আবার বিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর সাসা খুলেছিল তৃণমূল বিএনপি, সাসা এখন কান্দে কথা কানা কা, সাসা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হবে, সাসার হাতে মূলে ধরায় দিয়েছে, কথা কোন ঠিক কি না? ওই সাসারও দুই চার জন লোক এলাকায় থাকতে পারে, কথা কোন ঠিক কি না? এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক কুত্তা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না? তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার সুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার কানে হজম হয়। আপনারা বলেন তো সুদকুরের সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এসে হোটেল থেকে মিষ্টি নিয়েছে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের বাস কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কি না? যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় বুড়ি বানাইছে ২৬ মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে ঘুষি না বেজা, যারা বেনামাজি নামাজ নাস্তার খাইয়া কইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজ দুর্বাস করলে ঘুষি না বেজা, যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওরণা পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার, এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না, আল্লাহর কোরআন যা বলবে কোরআন রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কি না?
যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত চুষে গেছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাহে তাকবীর। বগুড়ার যুবকদের ইমান ঠান্ডা হয়ে গেছে তাই না? ইল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, সোজা করো। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, তুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানা দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজেন, আপনারা আমার জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার 14 ফেব্রুয়ারিতে পার্কে নিয়ে যা প্রেমিকাকে, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, কোনো এলোমেলো করা যাবে না। বাজান যে কথা বলছিলাম, কথা মনে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। বিতারিত মোরদাস, শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, যে কোনো এদিককাল করে যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপর সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল আছে না নাই? বলেন আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্ব নবীদের উপরে আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন একটু কি বলবো? মন খারাপ করবেন না। আচ্ছা, আপনাকে ঘুমাইছেন, বালিশ আনবো, একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন সূরা আল মুমিনুন নাযিল করেছিলেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুদিকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস্ট ফিস্ট করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারিম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কুরআনুল কারিম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কুরআনুল কারিম নাজিল হয়, আল্লাহ আকবার বলেন। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারিম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারিম নাজিল হইতো
ওহির ভারে উঠে মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানীর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানীর উপরে একটা পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ইমদাদিয়া লাইব্রেরি সাফায়া সাফায়া মুসলমানের ঘরে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, এমনও কপাল পোড়া মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। জোরে বলেন আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানকে আঘাত করার সাহস পায়। মুসলমান যদি ইসলামকে কোরআনকে আঁকড়ে ধরে বাঁচত, পৃথিবীর কোন শক্তির সাহস ছিল না মুসলমানকে কখন আঘাত করে। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমান ধুকে ধুকে মার খাওয়ার পিছনে একটাই কারণ, মুসলমানদের উপরে জালেমেরা নির্যাতন জুলুম চালায়। কথা বলে ঠিক কিনা? এ ভাইরা আমার, ফিলিস্তিনের একটা 6 বছরের শিশু এ ভাষান গো আমার, ওই দেশের প্রশাসনের লোকদের কাছে ফোন করেছে, আমি ভয় পাইতেছি, আমাকে তোমরা সহযোগিতা করো, আমাকে বাঁচানোর জন্য তোমরা এগিয়ে আসো। ছোট্ট বাচ্চাটা 6 বছরের কন্যা সন্তান কেঁদে কেঁদে ডেকে বলে, আমাকে একটু উদ্ধার করার জন্য তোমরা ছুটে আসো। ছোট্ট বাচ্চার কথা শুনে ওই দেশের প্রশাসনেরা 3 ঘন্টায় ফোনের মধ্যে তাকে সান্ত্বনা দেয়, তোমরা সবর, তুমি ছোট্ট, তুমি কান্নাকাটি করো না, তুমি ভেঙে পড়ো না, নানান ভাবে ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দেয়। ওই বাচ্চা বলে, আমার বড় ভয় লাগে, আপনারা তাড়াতাড়ি আসেন, আমাকে উদ্ধার করেন, আমাকে বাঁচান। ছোট্ট বাচ্চাতে আকুতি বিকুতি সহকারে কান্নাকাটি করে, এরা যে উদ্ধার করার জন্য আসবে, গাজার ওই এলাকাটা ইসরায়েলি সেনাবাহিনীরা দখল করে রেখেছে, তারা উদ্ধার করার জন্য আসতে চায়, কিন্তু জালেমেরা পাহারাদার বসিয়েছে, এই জন্য 6 বছরের শিশুটাকে উদ্ধার করার জন্য তারা আসতে পারে না, বারবার মোবাইলে সান্ত্বনা দেয়, ছোট্ট বাচ্চা কাকুতি মিনতি করে কান্না করে, আর ডেকে বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এরপরে যখন অনেক কষ্টের পরে অনুমতি মিলল, এইবার ইসরায়েলি হুদি জালেমদের কথা অনুযায়ী যখন অনুমতি মিলল বাজান গো আমার, এই বাচ্চাটা এইরকম থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ে গেছে। এরপরে যখন অ্যাম্বুলেন্স নিয়ে যায়, এই ছোট্ট বাচ্চাকে অ্যাম্বুলেন্সের ভিতরে তোলা হলো, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা যেই অ্যাম্বুলেন্সে এই 6 বছরের ছোট্ট কলিজার টুকরা কন্যা সন্তানকে তোলা হয়েছে, ওইটা টার্গেট করে বোমা নিক্ষেপ করেছে, ক্ষত বিক্ষত হয়ে গেল দেহটা, তামাম পৃথিবীর মানুষ নিস্তব্ধ হয়ে গেছে, বিশ্বের মানুষেরা এই জালেমদের জুলুম দেখে অবাক হয়ে গেছে, যারা 6 বছরের একটা শিশুর উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, আর অ্যাম্বুলেন্সকে টার্গেট করে হামলা করতে পারে। আর যাই হোক, এরা পৃথিবীতে মানুষ পরিচয় দিতে পারে না, এরা হলো পশু জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এদের ভিতরে মনুষ্যত্ব বোধ বলে কিছু নয়, এরা মানুষ না, এরা হলো জানোয়ার। 6 বছরের ছোট্ট শিশুটার আকুতি বিনতি কান্না করে বলতেছে, আমার বাসা, আমার বড় ভয় করে, আমার পাশে মা নাই, বাবা নাই, কেউ নাই, আপনারা আমাকে উদ্ধার করেন, সহযোগিতা করেন। মানুষ যখন উদ্ধার করতে গেল অ্যাম্বুলেন্সে, তখন তো বাচ্চাটাকে তোলা হলো ঠিকই, কিন্তু তাকে বাঁচানো গেল না, জালেমেরা অ্যাম্বুলেন্সে পর্যন্ত হামলা করে 6 বছরের এই ছোট্ট শিশুকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আজকে যারা ফিলিস্তিনের জমিনে ছোট্ট ছোট্ট 6 বছরের শিশু রক্ত ঝরাইয়া, যারা এইভাবে একটা ছোট্ট বাচ্চার করুণ আর্তনাদ তোমাদের কানে গেল না, যারা এই জুলুম করেছো, অত্যাচার করেছো, মনে রাখো বা আজ হোক কাল হোক, ওই জালেমেরা যতই জুলুম করুক না কেন, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলে ডেকে না? জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলে ঠিক কিনা? কষ্ট নেবেন না, বাজান গো আমার সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত উমার ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল,
বিশ্বনবী সাহাবায়ে কিরামদের মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব, তারা জান্নাতের ফিরদাউসের ভিতরে বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে তাদেরকে বের করে দেবেন না। আপনাদের টার্গেট না জান্নাত না জাহান্নাম, কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য, 7টা গুণ দিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে সাজাইয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এলোমেলো করবো না, রাত অনেক গভীর হয়ে গেছে, বা জানবো আমার গুণাগারের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদরের মমিন বান 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ভালো করে বোঝেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মমিন যদি এই 7টা বৈশিষ্ট্য 7টা গুণ দিয়া নিজের জীবনটাকে সাজাইতে পারে, এই 7টা গুণাবলী আমল করতে পারে, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন আল্লাহু আকবার। এরকম কপাল আপনারা চান না? তাহলে মাত্র কয়টা? 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বিশ্বনবী সুন্দর করে সাহাবায়ে কিরামদেরকে তেলাওয়াত করে শোনায় দিলেন, আমার আল্লাহ বলেন, কদ ফালাহাল মুমিনুন, আমার আল্লাহ দেখে বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে এরা বুঝি সফল। বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম কি? আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন বাজার আমার মির্জাপুর বাজার, এই বাজারে আল্লাহর বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে, তার ইমান নাই আল্লাহর কাছে তার পয়সা দাম নাই। কথা বলে ঠিক না? পৃথিবী কাঁপান, আরো বড় বড় লিডার আছে, রাশিয়ার প্রেসিডেন্ট নাম কি? পুতিন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিং জম আছে না নাই? ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতা ধরক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই ইমানদার আল্লাহওয়ালার বান্দার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার, ইমানদার দুনিয়াতেও সফল আখেরাতেও সফল, বেঈমানরা ওদের ক্ষমতার মাতবালি দাম্ভিকতা অহংকার দুনিয়াতে চলবে, মরার পরে সব কুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। বেঈমানদের দাম দুনিয়াতে থাকতে পারে, লাফালাফি করতে পারে, অহংকার করতে পারে, মাতবারি করতে পারে, কিন্তু মরণের পরে ওদের কোনো দাম? সবগুলো পিটাইয়া কই দেবেন? সবগুলোকে পিটাইয়া কই দেবে? জাহান্নামে। আর ইমানদারেরা দুনিয়াতে সফল আখেরাতে সফল, ইমানদাররা এদিক খেয়াল করেন, ভালো করে বোঝেন, ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার, ইমান নাই টাকা থাকলেও দাম নাই, ক্ষমতা থাকলেও দাম নাই, পৃথিবীর সবাই চেনে জানে সুপারস্টার নায়ক গায়ক হইয়াও দাম নাই। কথা কয় না যুবক? তোমরা মন খারাপ করছো ময় না?
অপেক্ষা করো, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে তারা ঈমান এনেছে, যারা যারা কালো হোক, পর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, নেতা হন আর জনগণ হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। ঈমান নাই, আল্লাহর কাছে আপনার চার পয়সাও দাম নাই। তাহলে সহজ কথাই বলি, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, বলতে পারবেন না? বলেন ঈমান এনেছে যারা, বলেন বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি। একটা অমুসলিম, ভালো করে বুঝবেন, জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের নামাজ পড়া কি? আরেকটু জোরে বলেন, এই যে আপনারা চমৎকার বুঝেন, একজন অমুসলিম যদি জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জহরের নামাজ পড়ার ফরজ, কথা বলে ঠিক কি না? তাহলে মুমিনদের সাতটা বৈশিষ্ট্য, সাতটা গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, বলেন আল্লাহু আকবার। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, কথা বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে, কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন মানার সাতটা বৈশিষ্ট্য, সাতটা গুণাবলী কি কি? এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন মানার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বা জানবো, আমার তাফসীর কারকে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবী রাজনীতির কথা, দুনিয়াবী সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আপনি আমি মসজিদে ঢুকব। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, বলুন আল্লাহু আকবার। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, বাজার গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কিভাবে সালাত আদায় করবেন। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি আমাদের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক খুলে উঠতো, বলেন আল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না, বলুন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, মাথায় পাখি পরে থাকে, তারপরেও তারা টের পাইতো না, বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা বললে এই হাত আগে মশা মারে তারপরে নামাজ ধরে আসে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে তার সন্তানদেরকে বেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিকে সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবা ইকরামদের নামাজের মনোযোগ কত গভীর দেখছে। আর আপনি আমি নামাজ পড়ি শেরপুর, মনসলে যাই বগুড়া শহরে, নিউ মার্কেট, কথা কয় না? আপনি আর নামাজ পড়ি বিরইল, মন চলে যায় ভারতের বর্ডারে, আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়া বিয়া তো চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, সেজদা দুইটা দিলাম না তিনটা দিলাম তাও মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, দুনিয়াবি এত কথা মাঝে মাঝে মনে হয়, নামাজ দুই রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম তাও ভুলে যায়, আছে না নাই?
আমাদের পাগল মন খালি ছটপট করে, তিরিং বিরিং করে, লাফালাফি করে। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের এমনও কিছু মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, বড় উতলা, কথা কয় না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, এজন্য মাঝে মাঝে নামাজ আমরা ভুলে কি করি না করি নিজেরাও জানি না, কথা কন ঠিক কিনা। এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, তাই সালা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন বা আগে জামা ধরি। এরকম তাড়াহুড়া করা চাচা আছে না নাই? কিছু কিছু মুরব্বী চাচা নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, মাথা টুপি ঠিক করে, বয়স হয়ে গেছে, তারপরে নামাজের নিয়মগুলো সঠিকভাবে বোঝে না, জানে না, আছে না নাই? তাদের এলাকায় নাই মনে হয়। আল্লাহ আমাদের সঠিকভাবে আল্লাহর ভয়ে সলাত আদায় করার তৌফিক দান করুন। কিভাবে সলাত আদায় করবো জানেন? আপনি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করবো, আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, কথা বলেন ডেকেরা। আপনি আমি জহরের সলাত আদায় করব, মনে মনে খেয়াল করবো এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আজকে রাতের 10টার দিকে একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, সে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বাজান গো আমার, ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, জহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এসে পড়েন আর ফজর পড়েন, প্রত্যেকটা উক্ত নামাজ আদায় করতে হবে, আর মনে মনে খেয়াল করতে হবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক কথা আমি বলি দিলাম কারণ আমার হাতে সময় নেই, আপনার তো বিষয়টা বোঝেনি নাকি বল, এখানে আমি আরো আধা ঘন্টা কথা নামাজ নিয়ে বিভিন্ন ভাবে বলি, দু একটা ঘটনাও বলি, কিন্তু আজকে আমি এদিক সেদিক যাব না কারণ এটুকুতেই মেনে নেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ এবার 2 নম্বর গুণা বলি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনার্থ কথাবার্তা বলা যাবে না, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় এলাকার সব তথ্য ওনার কাছে, সিআইডি এলাকার অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, পটর পটর ছটর ছটর মুখে লেগেই থাকে, বাপরে বাপ মুখ দিয়ে ফেনা তোলে, মানুষের সমালোচনা করতে করতে মনে হয় কি বোধ কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম পাশাল প্রকৃতির মানুষ আছে না না? আপনি কি মনে করেন জবান দিয়েছে এত কথা বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে, হিসাব একদিন আল্লাহর কাছে হবে। মাইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ, বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই, আপনি জবান দিয়ে যা বলতেছেন আপনার প্রত্যেকটা জবানের কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, একা একা যা বলতেছেন তারও হিসাব দিতে হবে, কথা বলে না কেন? এই যে আমি এনার সাথে গল্প করতেছি এই হিসাবও দিতে হবে, উনি নাই আমি একা একা বলতেছি, এই হিসাবও দেওয়া লাগবে, কথা বলে। এই যে আমি মুখ নাড়ায় কিছুতে একটা বলছি, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আবার আমি মুখ নাড়াইলাম না, ঠোঁটটা বন্ধ মনে মনে, আমি যা বললাম আমি যেটা বলি ওনাকে শোনায় শোনায় আল্লাহ ওইটাও শোনে, এমনি ঠোঁট নাড়ায় যেটা বলি ওইটা আল্লাহ শোনে, আবার যেটা কল্পনাতে ধারণ করে বলি আমার আল্লাহ ওইটাও শোনে। কি এত গল্পকে আপনার মধ্যে এত কথা কেন আসে? চুপ করেন, চুপ থাকাও নাজাতের লক্ষণ, মাংসমাতা না যা, চুপ থাকাও নাজাতের লক্ষণ, আপনি যত কথা কম বলবেন তত হিসাব কম হবে, কথা কম ঠিক কিনা? মুমিন বান্দা অনার্থক কথা বলবেন, আজে বাজে গল্প করার সময় মুমিনের হাতে নাই, মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, মুমিন বান্দা প্রয়োজন যতটুকু কথা বলবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন, থাকবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী,
মুমিনের টাকা হলে মুমিন অনাত্মক কাজ করবে না, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না, সেভেন স্টার ফাইভ স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগাইয়া দেবে, পুকুরের ঘাট বানায় দেবে। আমাদের সমাজে পুকুর আছে, কাঁটা তারের বেড়া দিয়ে লেখে রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, পুকুর হইতে সাবধান। পুকুরের বড়াই গরম আছে না নাই, জোরে বলেন আছে না নাই? মন খারাপ করেছেন মনে হয়। তাহলে মুমিন তার টাকা ভালো ভালো কাজে ব্যয় করবে, ভালো ভালো অর্থেতে, ভালো ভালো দুনিয়াবি কাজে তার অর্থটাকে ব্যয় করবে, ইসলামের উন্নয়নে, সমাজের উন্নয়নে, মানবতার উন্নয়নে তার এই সম্পদে টাকা পয়সা ব্যয় করবে, কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন হে যুবক। মুমিন বান্দার দুই নাম্বার গোনা বলি, অনার্থক কথাবার্তা এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ অশ্লীল গান শোনার জন্য দেয় নাই। যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া, কথাখান ঠিক কি না? এ যুবক এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হকানি ওলামা ইকরাম দেন সম্মানিত ভাইয়েরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হকানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণে বলি, মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন বান্দার সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, মুমিন বান্দার কান দিয়ে সেইটা শ্রবণ করবে সেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন বলেন, সব আছে যেখানে আর গুণা আছে যেখানে আমরা নাই সেখানে। তাহলে আল্লাহর ভয়ে সকল গুণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার তিন নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। মুমিন বান্দার তিন নাম্বার গুণা বলি, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার হয়? আরো জোরে বলেন কার হয়? এ যুবক, এই যে তিন নাম্বার চলতেছে না, চার নাম্বারই তোমাদের স্পেশাল ওয়াজ, একটু অপেক্ষা করো, মনটা খুব খারাপ আছে, তোমাদের জন্য কিছু বলে দোয়া করে দেবো।